ব্যক্তি তার সাইকেল বিক্রি করতে চেয়েছিলেন 20% লাভে, কিন্তু আসলে কি করেছে 20% লোকসানে বিক্রি করেছে, সেটা 960 টাকায়। তাহলে সে কত দামে বিক্রি করতে চেয়েছিল যাতে তার 20% লাভ হয়? তার মানে কি সে 20% লাভ করে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু বিক্রি করতে গিয়ে তার 20% লোকসান হয়ে গেছে, সেই দামটা হচ্ছে 960 টাকায়। তাহলে সে কত দামে অ্যাকচুয়ালি বিক্রি করতে চেয়েছিল? তাহলে আমরা যেটা করেছি অর্থাৎ 20% লোকসানে বিক্রি করেছি সেইটা আমরা হিসাব করি। 20% মানে আমরা কী জানি, 20 এর 100, তার মানে 1 এর 5। তার মানে কি 5 টাকায় যদি সে কিনে, তাহলে বিক্রি করার সময় সে বিক্রি করে ফেলেছে 1 টাকা লসে, অর্থাৎ 4 টাকাতে বিক্রি করেছে, ঠিক না? এরপরে দেখো সেই 4 টাকাই মানে হচ্ছে 960 টাকা, 4 মানেই হচ্ছে এখানে 960। তার মানে কত দিয়ে গুণ করেছে বলো তো, 240 দিয়ে গুণ করেছে, ঠিক আছে? তাহলে তুমি এখানেও যদি 240 দিয়ে গুণ করে নিই, তার মানে আমাদের সেটা হয়ে যাচ্ছে সিপি, অর্থাৎ সে সাইকেলটা 1200 টাকায় কিনেছিল। এখন সে যদি 20% লাভে বিক্রি করতে যায় বা বিক্রি করতে মানে 20% লাভ যদি পেতে চাইতো, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হতো? তাহলে আমাদের যদি সাইকেলটার দাম 100 টাকা হয়, তাহলে তাকে বিক্রি করতে হবে কত, 120 টাকায়, 20% লাভে মানে। তাহলে 1 টাকায় আর আমাদের 1200 টাকায়, কারণ 1200 টাকায় সে কিনেছিল। আর লাভ বা ক্ষতি কার উপর হয়, সিপির উপরে হয়, ব্যাস। তাহলে এইটা এইটাই হয়ে গেল। তার মানে কত হলো, 1200 x 144 মানে 1440 টাকায় তাকে বিক্রি করতে হবে। এই হলো গল্প, ঠিক না? Thank you.